गाजीपुर सिटी कॉर्पोरेशन 46 नं वार्ड काउंसिलर नूरुल इस्लाम नूरु तार नेताकर्मी के साथ निये आज वृक्षरोपण करें। काउंसिलर नूरुल इस्लाम नूरुर व्यक्तिगत उद्योगे बाद आसर हिमार दिघी एलाकाय शताधिक फलज बनज और औषधि गाछेर चारा रोपण करा हुए छे। वृक्षरोपणकाले उपस्थित छिलेन 46 नं वार्ड आवामी लीगर सभापति मोहम्मद बजलुर रशीद सह अन्यान्य जारा उपस्थित छिलेन हक कम्पानीर श्रमिक कर्मचारी यूनियनेर सभापति आक्तार होसेन आवामी लीगर जुग्म साधारण सम्पादक नूरुल इस्लाम आवामी लीग नेता दलिलुद्दीन दुलु आब्दुर रशीद मिजानुर रहमान रिंकू ছাত্রলীগ নেতা এ আর রায়হান আহমেদ প্রান্ত মাহমুদুল হাসান সোহেল 46 নং ওয়ার্ড কাউন্সিলর সচিব কামরুল ইসলাম অভি। এ সময় 46 নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু বলেন, আপনারা জানেন যে মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জাতিকে নির্দেশনা দিয়েছেন যে অন্তত প্রতিটি নাগরিককে অন্তত 3টি করে গাছ লাগানোর জন্য। তারই ধারাবাহিকতায় আমাদের এই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য যুব ক্রিয়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আসান রাসেল মন্ত্রী মহোদয় তিনি নির্দেশ দিয়েছেন যে এই এলাকার নাগরিকরা যাতে প্রতিটি নাগরিক যাতে 3টি করে গাছ লাগায়, সেই ব্যাপারে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছি, ওয়ার্ড কাউন্সিলর আছি, সেই বিষয়গুলো যাতে আমরা তদারকি করি। তার ধারাবাহিকতায় আমরা এই এলাকার প্রতিটি মানুষ যাতে 3টি করে গাছ লাগায় সেগুলোকে আমরা কার্যক্রম শুরু করেছি। আজকে শুধু শেষ না, এটি ধারাবাহিকভাবে এক মাসব্যাপী এই কর্মসূচি চলবে। আমরা প্রতিটি রাস্তায় এবং যেখানে খালি জায়গা আছে আমরা সেখানে গিয়ে আমরা গাছ লাগানোর ব্যবস্থা করব। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ সেটিকে বাস্তবায়ন করব। 3টা থেকে আরম্ভ করেছি এবং ভবিষ্যতে আমরা মানে প্রায় 1000 আপাতত আমরা 1000 গাছ লাগানোর জন্য পদক্ষেপ নিয়েছি এবং মাসব্যাপী পুরো মাসব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ অভিযান চলবে। এই ওয়ার্ডের 46 নম্বর ওয়ার্ডে কাউন্সিলের নেতৃত্বে যারা নূরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান এই মাসব্যাপী চলবে। 46 নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু বলেন, গাছ লাগালে পরিবেশের সৌন্দর্য বেড়ে যায় আর এই গাছ মানুষের জীবন গড়তে অনেকটা সহযোগিতা করে। এই গাছ মানুষের প্রাণ বাঁচাতে অগ্রণী ভূমিকা পালন করে।